হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা নতুন করে যারা লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন ফেব্রুয়ারি মাসেই হোক বা মে মাসেই হোক আপনাদের জন্য কিন্তু দারুণ বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার এই দু হাজার বাইশ সালে যারা নতুন করে আবেদন করেছিলেন তো প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো যা এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তার জন্যই কিন্তু এই ভিডিও তো যারা যারা নতুন করে আবেদন করেছিলেন প্রত্যেকের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হলো তো চলুন সমস্ত কিছুটা এই ভিডিওতে শেয়ার করব অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্য শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলের নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে অবশ্যই তাদেরও জানানোর চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে মমতার বড় ঘোষণা নতুন আবেদনকারী সমস্ত মহিলাদের টাকা এই জুলাই মাসে এই দু হাজার চার হাজার পনেরোশো টাকা তিন হাজার টাকা পেতে যা যা করণীয় সমস্ত কিছু আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ঘোষণা অনুযায়ী মহিলারা জুলাই মাসে ভান্ডার প্রকল্পের এই টাকা তাদের ব্যাংকে পেতে চলেছেন কেন পাবেন সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীরভাণ্ডার টাকা পেতে মহিলারা দুয়ারা সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কিস্তির টাকা দেওয়ার সময় চলে এলো অর্থাৎ এই জুলাই মাসে নতুন মহিলারা এই টাকা পেয়ে যাবেন দু হাজার ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন মহিলারা সেই মহিলাদের মধ্যে অনেকের টাকা আসেনি এপ্রিল ও মে থেকে তারা এপ্রিল থেকে জুলাই চার হাজার ও দু হাজার টাকা ও মে থেকে জুলাই পনেরোশো ও তিন হাজার টাকা এবং মে মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সেই সকল মহিলারাও টাকা পেতে শুরু করেছে তো যারা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন অনেকেরই কিন্তু টাকা আসছিলো না আর ফেব্রুয়ারি মাসে আবেদন করার পর কিন্তু এপ্রিল থেকে টাকা দেওয়া হচ্ছিল এপ্রিল মে জুন জুলাই এই চার মাসের টাকা চার হাজার আদার্স দু হাজার টাকা এবং যারা মে মাস থেকে টাকা পাচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু তাদের মে জুন জুলাই তিন মাসের টাকা তিন হাজার এস আদার্স পনেরোশো টাকা পেয়ে যাবে এবার যারা মে মাসে আবেদন করেছিল নতুন করে তাদের কিন্তু পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে জুলাই মাসে প্রত্যেক সুবিধাভোগী তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকছে তবে কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না তাদের অবশ্যই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের থেকে জুলাই মাসে এই অর্থ পেতে একটি কাজ সেরে ফেলতে হবে তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জানানো হয়েছে যারা প্রতিনত টাকা পাচ্ছেন তাদের টাকা যদি বাকি থাকে সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে সেটাও জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে পাঁচশো করে আর্থিক সাহায্য পাচ্ছেন আর তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন একইভাবে এই জুলাই মাসে এই টাকাই দেওয়া হবে অর্থাৎ যারা প্রতিনত টাকা পেয়ে আসছেন প্রতি মাসে মাসে সেক্ষেত্রে কিন্তু আপনারা জুলাই মাসে এক হাজার টাকা পাঁচশো টাকায় পাবেন কারা বেশি পাচ্ছে যারা পায়নি টাকা যারা নতুন করে আবেদন করেছে তবে কোন কোন সুবিধাভোগী চার হাজার ও দু হাজার টাকা পনেরোশো তিন হাজার টাকা পাবেন ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তাদের বরাদ্দ করে যে ধাপে ধাপে টাকা দিচ্ছে এই পর্যায়ে সকলের অর্থ দেওয়া হবে বুঝতে পারছেন পরিষ্কার জানানো হলো সে সকল নতুন মহিলাদের উদ্দেশ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা মিটিয়ে নিতে হবে যারা এখনও পর্যন্ত করেননি এবং আপনারা টাকা পাচ্ছেন না যেমন ব্যাঙ্কে আধার লিঙ্ক অবশ্যই করে নিতে হবে এছাড়া নতুন আবেদনকারীদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএসসি কোড বদলে গিয়েছে তাদের নতুন আইএফএসসি কোডটি জমা করতে হবে এছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয় আপডেট জমা না পড়ায় রাজ্যের অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ফাঁড়ে টাকা জমা পড়ছে না তাছাড়া এখনও অনেক মহিলা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করেননি সেক্ষেত্রে তাদের জন্য বড় সমস্যা দাঁড়াবে এসব সমস্যার সমাধান দ্রুত করে নিতে হবে বুঝতে পারছেন তো এক্ষেত্রে যারা যারা সমস্যার সমাধান করে ফেলেছেন সরকারি নির্দেশ অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই ব্যাঙ্কে চেক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কত টাকা পেয়েছেন যারা নতুন করে ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন এই দু হাজার বাইশ সালের তারা কিন্তু এই টাকাটি পেয়ে যাবেন যদি আপনি টাকা না পেয়ে থাকেন কারণ আপনাদের এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল তো সেক্ষেত্রে এপ্রিল মে জুন জুলাই এই চার মাসের টাকা আপনারা এই সিএসটি যারা তারা চার হাজার টাকাই পাবেন আদার্স দু হাজার টাকা পাবেন এবং যারা এপ্রিলে টাকা পাচ্ছিলেন কিন্তু পরের থেকে আর পাচ্ছেন না যারা ফেব্রুয়ারিতে আবেদন করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মে জুন জুলাই এই তিন মাসের টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা ইসিএসটি আদার্স দেড় হাজার টাকা এবার যারা মে মাসে দু হাজার বাইশে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এই মাস থেকে দেওয়া শুরু হয়েছে তো সেক্ষেত্রে তারা কিন্তু পাঁচশো এবং এক হাজার টাকায় পেয়ে যাবেন এবার যারা এই এপ্রিল মাসে টাকা পাচ্ছেন না নতুন করে যারা মে মাসে আবেদন করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চিন্তা করবেন না পরের মাসে আপনাদেরকে টাকাটি একই সঙ্গে দিয়ে দেওয়া হবে এই মাসে যেভাবে দেওয়া হয়েছে অনেকেরই এবং যারা এপ্রিলে আবেদন করেছে তাদের কিন্তু যারা এপ্রিলে টাকা পায়নি তাদের কিন্তু পরের মাসে একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল সেটাও আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখেছিলাম বুঝতে পারছেন তো এখান থেকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কারা কারা টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় যদি কোনো আপডেট আসে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন